আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্বধাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে। আমার পিতা শামীম আলী চিস্তির লেখা একটি গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার। সেই গ্রন্থটির একটি আলোচনা আপনাদের শোনাবো আজকে। আমি আপনাদের যে আলোচনাটি শোনাবো, সেই আলোচনাটির হেডলাইন হলো একজন কামিল পীরের হাতে বায়াত হইয়া প্রেম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করা যায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আল্লাহ তালাকে লাভ করিতে হইলে সর্বপ্রথম পীর কেবলার প্রতি অধিক ভয় ভক্তি প্রেম রাখিতে হবে, তাহলে রাসুলের প্রতি ভয় ভক্তি ও প্রেম রাখা হবে। পীরকে পীর মনে করে বসে থাকলে হবে না, মনে করতে হবে আমার সামনে আমার খোদা বসিয়া আছেন, কেননা মুমিনের কালবেই আল্লাহ বসিয়াছে। কোনো শিষ্য ভক্তের কাছে পীরকে দেখলে বা স্মরণ করলে চোখে পানি চলিয়া আসে, স্মরণ করলেই যেন শরীর কাঁপতে থাকে, গুরুকে ছাড়া যেন ভক্তটি অসহায় হইয়া যায়। গুরুকে ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেহই নাই, আর কিছুই নাই। তখনই রাসুলের বাণী, যে ভক্ত গুরুর জন্য ফানাফিল্লা হইল, সে ভক্ত যেন আমি রাসুলের জন্যই ফানাফিল্লা হইল। আর আমার আল্লাহ বলেন, আমার রাসুলের জন্য যে ফানাফিল্লা হইল, সে যেন আমি আল্লাহর জন্যই ফানাফিল্লা হইল। প্রেমে যিনি সর্বদা মুর্শিদের প্রতি ফানাফিল্লা হইয়া থাকে, তাহার আর কিসের সাধন? প্রেমে যিনি আল্লাহকে পাইয়া গেল, অবশ্যই সাধন লাগবে। যে শিষ্য ভক্তের পীর মুর্শিদের প্রতি প্রেম নাই, ভয় নাই, ভক্তি নাই, এই জন্যই ভয় ভক্তি প্রেম নাই। কারণ দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি যাহারা, নারীর প্রতি লোভ লালসা বেশি, রাগ এবং কামশক্তি বেশি, তাহাদের অবশ্যই সাধন করতে হবে। তাহারা গুরুর কাছে এসে বলতে হবে যে যেন কোন কোন সাধনা করিলে আমি আমার ভিতর গুরুর প্রতি ভয় আনতে পারবো, ভক্তি আনতে পারবো। তখনই গুরু শিষ্যকে কিছু সাধন বুঝাইয়া দিবেন, কেননা কিছু কিছু সাধনা আছে, ওই সাধনাগুলো করলে গুরুর হুকুম লাগবে, আর না হয় শিষ্য বিপদে পড়িয়া যাবে, এমন কি শিষ্য মারাও যেতে পারে। তাই খুব সাবধান। কিছু সাধনার নাম: রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক সাধনা, চিক সাধনা এবং গুরুর রূপে ধ্যান সাধনা। ছ লতিফা ধারে ধারে দম আগুনে যেজন পুরে, গুরুর রূপ রাখিয়া ঘুরে, পরমাত্মায় জাগ্রত হইয়া ফিরে। এখনই একজন ভক্তের পরমাত্মায় জাগ্রত হয়, তখনই ভক্তের ভিতরে ভয় ভক্তি প্রেম আসিয়া যায়, কাম ক্রোধ লোভ মোহ মায়া মধুর্য কমিয়া আসতে থাকে। তখনই ভক্ত গুরুকে দেখলে কাঁদিয়া ফেলে, দূর থেকে স্মরণ করলেও কাঁপতে থাকে, ভিতরে গুরুর প্রেমের ঢেউ উঠিয়া যায়। এই প্রেমের ঢেউ থাকলেই ফানাফিল্লায় চলে যায়, এই প্রেমের ঢেউ থাকলেই মানুষ ফানাফিল্লার দেশে চলিয়া আসে। এখন ভক্ত মুহূর্তে মুহূর্তেই আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যেমন দুধের মধ্যে ঘি হিসেবে, দুধের মধ্যে ঘি রূপে মিশিয়া আছে ভক্তের মধ্যে, তখনই গুরুর দেওয়া সাধনগুলো করলে আল্লাহকে আলাদা করিয়া দেখল। আল্লাহ তাআলার সাধকদের উপর সহায় হোক। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমাদের চ্যানেলের আলোচনাগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পান। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।